আমার বয়ম ফাট কি হয় সালে আমার বয়ম ফাট কি হয় ছবির মধ্যে একটা ডায়লগ দিছে টিকটকের ট্রেন্ড, ফেসবুকে একটা লিংক ভাইরাল হইছে টিকটকের ট্রেন্ড, ইউটিউবে একটা গান বের হইছে টিকটকের ট্রেন্ড। আমি তো বুঝি না, মাথায় ঢুকে না। এই তোরা নিজের কোনো পার্সোনাল কন্টেন্ট বানাইতে পারছ না কেন রে? তুমি মা চুতিয়াও? হ্যাঁ ওইটা তো জানি। এটা কোন দে? এইটা কইলে আবার ইউটিউব ভার্সেস টিকটকের যুদ্ধ শুরু হয়ে যাবে। নাসিরউদ্দিন খানের কণ্ঠে গাওয়া তুই 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 আমার বয়ম ফাট কি হয় এই গানটাই না যা শুরু হইছে। টিকটকারদের কথা তো বাদই দিলাম, আমাদের কিছু পাতি ইউটিউবার যা শুরু করছে। এই গানটাকে নিয়ে যদি আমি রোস্ট করতে যাই, মাত্র একটা সেন্টেন্সে পুরো রোস্ট শেষ করা যায়। এই একটা সেন্টেন্সকে বাদ দিলে রোস্ট করার মতো আমি বিশেষ কোনো লজিক খুঁজে পাই। আমার বয়ম ফাট কি Yes, এই একটা মাত্র ডায়লগে এই গানটার মজা নাও বা রোস্টিং ব্যাপার শেষ। খতম। এবার যদি এই গানটাকে নিয়ে আপনি একটা 7-8 মিনিট ডিউরেশনের একটা রোস্টিং ভিডিও বানাতে চান, তাহলে আপনি কিভাবে বানাতে পারবেন? এক, কোন একটা টিকটকারের ভিডিও উঠাই না তাকে পার্সোনাল অ্যাটাক করা, যেটা আমি এখন আপনাদেরকে করে দেখাবো। হাই হাই তুই 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 আমার বয়ম ফাট কি হয়। আরে শান্তি আপু নাকি? আপনার ওই একটা ডায়লগ শোনার পর তো আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে। ভালো হবে, ভদ্র হবে, আর কি চাই? শুধু ভালো ভদ্র, টাকা লাগবে না? টাকা আমি কামাতে পারবো। আই এসি রাত হ্যায় জো বহুত খুশ না। আপনি এভাবে তুই তুই করে টাকা ইনকাম করবেন আর সেই টাকায় জামাই চালাবেন নাকি? আমি কেবল ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, কি ধরনের প্রশ্ন এটা? ইন্টার ফার্স্ট ইয়ারে পড়লে কি হবে, কথার রং রং তো ভালোই জানেন। আসেন শুভকাষ্টা সাইরা ফেলি। এইরকম ভাবে পার্সোনাল অ্যাটাক দিয়ে একটা ভিডিও সম্পূর্ণ করা যায়। আচ্ছা আরে মামনি, তুমি আগে শ্বাস নাও ঠিক ভাবে, তারপর না হয় বয়াম পাখি খুঁজো। আরে বাস, নাকামি করা গোসল শেষ হয়নি, আবার রুমি ঢুকা বয়াম পাখি কই? তোরে সরাইয়া তোর দাঁতে সাপাড়ি খুইলালাম বেটি। তো এটা হইলো আরেক ধরনের রোস্ট, যেখানে টিকটকারের স্টেপ বাই স্টেপ ধরে ধরে কথা বলা। বাই এনি চান্স আমি কি রোস্টিং ভিডিও শিখাইতেছি? তো এই ধরনের আরো 8-10টা টিকটকারের ভিডিও তুলে আইনা রিভিউ কইরা দিলেই হয়ে গেল আপনার তেল মাখা ঝুলি ভরা রোস্ট ভিডিও। আর সাথে যদি একটু অশ্লীলতার ছোঁয়া থাকে তাহলে আপনার ভিউজ ঠেকায় কে? যেই কাজগুলো আমাদের ইউটিউবের কিছু ছ্যাবলা মার্কা রোস্টাররা করতেছে। এখন আমি একজন প্রফেশনাল রোস্টার হিসাবে প্রফেশনাল রোস্টার কোন এই লোক? আচ্ছা ভাই যাই হোক, একজন রোস্টিং কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সবার মতো টিকটকারদের উপর একটা রিভিউ ভিডিও বানাবো, তাকে এই টিকটকারদের রোস্ট করা রোস্টারকে রোস্ট করব। দেখেন ভাই, আমার সাবস্ক্রাইবার হিসেবে আমি অনেক ক্ষুদ্র একটা মানুষ, তাও ছোট মুখে বড় কথা। যারা টিকটকের অডিয়েন্স আছে তারা হয়তো টিকটক স্ক্রল করতে করতে ট্রেন্ডিং এ চলতে থাকা দুই একটা ভিডিও পাবে, আবার ম্যাক্সিমাম ভিডিও পাবে না। বাট আমরা কি করতেছি, ভিডিও করার জন্য অনেকগুলো টিকটক ভিডিও একসাথে আইনা একত্রিত কইরা ভালো খারাপ মন্তব্যের সাথে অডিয়েন্সের সামনে উপস্থাপন করতেছি। তাহলে কি হলো, মেইনলি দুর্গন্ধটা আমরাই ছড়াচ্ছি ইউটিউবারদের মাধ্যমে। কি সুন্দর, মানে ইয়াবা মানে কথা বলতে পারে না, কথা আটকে যায়, ম্যায় 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 করে, গায় 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 করে। আমি তো বুঝি না, মাথায় ঢুকে না ভাই। দেখেন এরকম ট্রেন্ডি ভিডিও গান ডায়লগ আসতে থাকবে এবং আমরা আপনাদেরকে বিনোদন দিতে থাকবো। আমি জানি না আজকে আমি কাকে রোস্ট করছি, কিন্তু আজকে সত্যিটা বলার চেষ্টা করছি। যাই হোক, আপনাদের কাছে এই বয়ম পাখির ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়েন, এন্ড ভিডিওর উপর বেস করে আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট করে জানাই দিয়েন। আবার আমাদের কবে দেখা হবে না হবে তার থেকে ভালো না, আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে গেলে আমি হয়তো আপনাকে নিজেই টেনে নিয়ে আসবো। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্যামিলির সাথে থাকবেন, অবশ্যই আমাদের টাইম দিবেন, এখন আমার চাইতে হবে। আসসালামু আলাইকুম। টিকটকারকে রোস্ট করবো নাকি রোস্টারকে রোস্ট করবো, এটা ভাবতে ভাবতে আজকে দেখেন আগের দিনের থেকেও বেশি টাইম লেগে গেছে। আপনারা চাইলে আরেকটু টাইম লাগে এই দুইটা ইন্টারেস্টিং ভিডিও আপনারা দেখতে পারেন। টাটা।